এখন আপনারা যারা আমাদের সাথে আছেন তারা আমাদের এই লাইভটিকে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। লিখেছে, আসসালামু আলাইকুম ম্যাম, আমার বয়স 24 বছর, ওয়েট 66 কেজি, আমার 30 উইক চলছে। হঠাৎ কয়েকদিন ধরে একটু দাঁড়িয়ে কোনো কাজ বা হাঁটাহাঁটি বেশি হলে হয়ে গেলে কোমরে ব্যথা করে, পায়ের নিচে খুব ব্যথা হচ্ছে, পেটের নিচে সাইডে যন্ত্রণা করে। এখন আমার কি করা উচিত? আচ্ছা, মাত্র তোমার হলো, তোমার নিশ্চয়ই তোমার এটা প্রথম বাচ্চা, যেহেতু 24 বছর বয়স তোমার, তোমার 30 উইক চলতেছে, এগুলো কিন্তু নর্মাল। তুমি যে বলতেছো পেটে ব্যথা করে, পায়ে ব্যথা করে, পায়ে জিম জিম করে, এগুলা নিয়ে অত চিন্তা করে কোনো লাভ নাই, এগুলা নর্মাল, এইগুলা নিয়ে কোনো চিন্তা করবে না। তবে তুমি দেখবা, তুমি আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট, আয়রন ক্যালসিয়াম ট্যাবলেট, ডিম দুধ মাছ মাংস প্রচুর পরিমাণে খাচ্ছ কিনা। যদি তুমি এইগুলা না খাও, অনেক সময় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি জন্য, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য তোমার হাড়ে ব্যথা হইতে পারে, হাড় ক্ষয় হয়ে যেতে পারে, মাসেল উইকনেস লাগতে পারে। আবার অনেক সময় যদি তুমি আয়রন ডেফিসিয়েন্সি হয়, তার জন্য তোমার এনিমিয়া হবে, এনিমিয়ার জন্য দুর্বলতা হবে। সুতরাং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তোমার ডায়েট ঠিক রাখতে হবে এবং আয়রন ক্যালসিয়াম ঠিক মতো খেতে হবে। কর্ডসেল বাংলাদেশকে ধন্যবাদ সুন্দর প্রচারণার জন্য, এবং সুন্দরভাবে এটা একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু যা কিনা আমাদের অনাগত বাচ্চাদেরকে রক্ষা করতে পারে অনেক ধরনের ডিজিজ থেকে, প্রায় মোর দ্যান 180 ডিজিজ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা থ্যালাসেমিয়া শূন্য করতে পারি। ধন্যবাদ কর্ডসেল বাংলাদেশ।